আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন, কাছে কিংবা দূরে, দেশে অথবা প্রবাসে, যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা, বিকেলে একটু ঘোরাঘুরি করলাম, আর এই যে বাচ্চারা, আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম, যেটা আমাদের এদের ডিগবাজি খেলা বলতো, তো কার এলাকায় কি বলে জানে না, তো সেইটা খেলা করতেছিল, তো আমি পুরনো সেই শৈশবে ফিরে গেলাম। তো বাচ্চাদের খেলাটা একটু ভিডিও করলাম, তো তারপরে এখান থেকে আমরা সকলে মিলে মাঠের মধ্যে, মানে চকের মধ্যে ঘুরতে গেলাম, একটু বেড়াইতে গেলাম। তো সেইখানে গিয়েও আমি অনেক অনেক মজা করলাম। তো এইদিকে আয়সা বাসের সাথে ঝুলতেছিল, ওকে একটু ভিডিও করলাম, আমার ভিডিও করা দেখে ও সরে গেল। আর এই যে একটা পিচ্চির হাত আটকায় গেছিলো বাসের মধ্যে, আমি হাতটা খুলে দিলাম। আর এই যে বাচ্চাটা এখন ওই যে আয়সার মতো আর কি ঝুলবে, কিন্তু পারতেছে না। এই তো তো সেই সব ভিডিও করলাম। তো দেখতে দেখতে আমরা মাঠে যাওয়ার জন্য বের হয়ে গেছি, ওইখান থেকে কিছুটা অর্ধেক রাস্তা আসছি, আসার পরে এখানে আবার দাঁড়ায় সবাই ছবি টবি তুলতেছিল, আমি আবার এদের একটু ভিডিও করলাম দুই বোনের। এরা আবার দুই বোন খুব কি বলবো, মানে জোড়াজুড়িটা বেশি পছন্দ করে, যে দুই বোন যখন থাকে না তখন একেবারে যাতা অবস্থা, মানে সব সময় শুধু নড়াচড়া নাচানাচি এই রকম আর কি। তো সেদিনকার আবহাওয়াটা অনেক ভালো ছিল, আকাশটা অনেক সুন্দর লাগতেছিল, এর জন্য আকাশটা একটু ভিডিও করলাম। দেখতে কিন্তু দেখেন কি সুন্দর লাগতেছে, সত্যিই কিন্তু অনেক ভালো লাগতেছে, তাই না? জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো চারিদিকের প্রকৃতি দেখেও ভালো লাগতেছিল, মানে যেদিকে তাকাই সবুজ আর সবুজ, আর বাতাসে দোল খাচ্ছিল, দেখে খুবই ভালো লাগতেছিল। তো আমি এগুলো একটু ভিডিও করলাম। আর এইদিকে সবাই দাঁড়াইছিল, আর ওই যে বললাম যে আমার বোনের মেয়ে, আমার মেয়ে, এরা সব সময় আর কি মানে নড়াচড়ার মধ্যে থাকে, স্থির হয়ে থাকতে পারে না। তো এই দেখে ওরা আবার কি না যেন হাসাহাসি করতেছিল, আমি ওইটা দেখে আবার ওদের ভিডিও করতে গেছি, তো আমার ছোটো বোনও লজ্জা পাইল, তো আমি অফ করে দিলাম ভিডিও ওইখান থেকে। তো এইদিকে আবার এই যে দুই বোন হাঁটাহাঁটি করতেছিল মাঠের মধ্যে, আর ওই যে এইদিকে ছাগলের বাচ্চা নিয়ে দুষ্টুমি করতেছিল ছাগল দুইটা। তো আমি আবার আমার ছোট্ট মামনিটাকে ভিডিও করতেছিলাম, ওইটা দেখে আর কি হাঁটতেছিল আর হাসতেছিল। আমার বোন আবার ওদের ভিডিও করতেছিল, আমি আবার তাদের ভিডিও করতেছি। তো এই যে আবার শুরু হয়ে গেছে এখানে তার দুষ্টুমি। তো আমার ছোট বোন, আমার সেজো বোনের মেয়ের সাথে দুষ্টুমি করতেছিল, আমি আবার সেগুলো ভিডিও করলাম। তো এদিকে সেজো বোন আবার হাঁটতে হাঁটতে পাশের একটা খেতে গেল, তো ছাগল ঢুকে পড়ছিল ওইদিকে, তো ছাগলটাকে বের করে নিয়ে আসলো। তো ছাগল দেখেন কেমন লাফালাফি করতেছে, বাচ্চাটা ছাগল থেকে ভয় পেয়েছে, এটা দেখে আমরা তো সবাই অনেক হাসাহাসি করছি। তো এই যে আবার দুই বোনের শুরু হয়ে গেল নড়াচড়া, এরা স্থির থাকতে পারে না একটা মিনিটও। আর দুই বোন যখন একসাথে হয়, বাবারে বাবা কী যে চিল্লা পাল্লা করে, যারা যারা না দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন না যে এরা কতটা দুষ্টুমি করে। বলে না প্রত্যেকটা বাড়ির ছোট সদস্য আসলে একটু চালু বেশি হয়, তো আমাদের বাড়ির ছোট সদস্য আমার সেজো বোনের মেয়ে, তো ও অনেক চালু, অনেক কথা বলে, কি পাকা পাকা কথা যে বলে, তো সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আসলে এখনকার বাচ্চাদের এত ট্যালেন্ট দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠায়, কি বলবো। তো এখানে বড় বোন আবার ছোট বোনকে নাচ শিখাই দিতেছে, সেটা দেখে দেখে ছোট বোন আবারই করতেছে। এটা তো ভালো লাগলো না বড় বোনের, এখন নিজের মানে নিজের ইচ্ছা মতো নাচতেছে, আর বড় বোনকে বলতেছে আপা তুমি নাচো তুমি নাচো, মাঠের মধ্যে যায় এই তো নাচানাচি, স্থির থাকতে ইচ্ছেই করে না এর, একেবারে পাকা বুড়ি একটা।
তো এইদিকে আয়েশা কি যেন একটা গাছ দেখলো, মনে হয় নতুন দেখলো, তো ওটা দেখে আমার দিকে কাছে নিয়ে আসে জিজ্ঞেস করার জন্য, এটা কি ফুল গাছ নাকি? আমি নিজেও চিনি না, তো ওকে বলতে পারলাম না, বললাম যে জানি না, দেখো এটা কি হতে পারে। তো ওইদিকে আমার এইটুকু অবশ্য দুষ্টুমি করে ভিডিও করা, আমার সে যেমন ঘাস উঠাচ্ছিল ছাগলের জন্য, তো আমি ওটা একটু দুষ্টুমি করে ভিডিও করলাম। এদিকে ওর মার দেখা দেখি ওর নিয়ে মানে আমাদের পিচ্চিটাও মানে ঘাস উঠাচ্ছিল, ওর মার দেখা দেখে ও নিজে উঠাচ্ছিল, তো আমি সেটাও ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম যে মাম মাম তুমি করো ঘাস উঠাও, আমি তোমাকে ভিডিও করি। তো বলতেছিল যে আচ্ছা ঠিক আছে, তো আমাকে ভিডিও করো, আমাকে বারবার বলছে মাম্মা ভিডিও করো ভিডিও করো। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি যে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি আজকের মতো এখানে বিদায় নিই, আল্লাহ হাফেজ।